চোর সন্দেহে চাঁদা বাজারে এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখলো স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করলো বনগাঁ থানার পুলিশ। চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দিলেন ব্যবসায়ীরা। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ওই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার অন্তর্গত চাঁদা বাজার এলাকায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বেশ কিছুদিন ধরেই চুরি যাচ্ছিল হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা কৃষকদের বিভিন্ন বস্তা ভর্তি ফসল। সেই মতো তক্কে তক্কে ছিলেন হাটের ব্যবসায়ীরা, নজর রাখছিলেন হাট কর্মচারী ও কৃষকেরাও। এদিন সকালে সবে তখন হাট শুরু হয়েছে। সবজি নিয়ে হাটে আসতে শুরু করেছেন কৃষকেরা, দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরাও। হাট ব্যবসায়ীদের দাবি, তারা লক্ষ্য করেন এক ব্যক্তি লঙ্কার বস্তা নিয়ে চলে যাচ্ছেন। আগে থেকেই নজর রেখেছিলেন ব্যবসায়ীরা, এরপর হাতে নাতে ধরে ফেলেন ওই ব্যক্তিকে। বনগাঁ বাগদা সড়কের ধারে একটি বিদ্যুতের খুঁটিতে এরপর ওই ব্যক্তিকে বেঁধে রাখেন তারা। খবর দেওয়া হয় বনগাঁ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে হাটে চুরি যাচ্ছিল বিভিন্ন ফসল, এদিন সকালে একজনকে হাতে নাতে ধরে ফেলে। দীর্ঘদিন ধরে হাটে চুরি যাচ্ছিল বিভিন্ন ফসল, এদিন সকালে একজনকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা, তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অ্যাকচুয়ালি হাটে এক মাস ধরে প্রতি হাটেই চুরি হয়, 10 কেজি 15 কেজি করে লঙ্কা বা অন্য ছোটো ছোটো মাল থাকে। এবার ও মোটামুটি আমাদের ডাকুদর্পণে এসে গিয়েছিল কী করতে পারে। আজকে সবাই ছিল, যারা চাষিরা প্লাস হাটের যে কর্মচারী যারা নজরে রেখেছিল, একটা প্যাকেট নিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলো তখন এরা সবাই মিলে ধরে ধরার হাতে নাতে ধরা পড়ে। একটা মুখি কচু ছিল আজকে, আর তার আগে লঙ্কা ছিল। সেই অবস্থায় হাটে বিভিন্ন লোক ছিল, তারা দু চার চটখবর দেওয়ার পরে পুলিশের হাতে এটাকে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় হাট ব্যবসায়ী সমীর বিশ্বাস বলেন, চুরির ঘটনা ঘটছিল, সেই মতো সতর্ক ছিলেন হাটের ব্যবসায়ী কৃষক ও হাটের কর্মচারীরা। এদিন একজন লঙ্কার বস্তা নিয়ে চলে যাবার চেষ্টা করতেই তাকে হাতে নাতে ধরে ফেলেন, এরপর ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। প্রায় হাটে এরকম লঙ্কা মুই কচুর বস্তা চুরি হয়ে যাচ্ছে। আমরা আমাদের হাটের যারা কর্মচারী এবং যারা হাটের চাষিরা, তারা দীর্ঘদিন পাহারা দিয়ে দিয়ে আজকে হাতে নাতে ধরেছে। তারপর পুলিশের সংবাদ দেওয়ার পর পুলিশ এসে তাকে নিয়ে চলে যায়। না, তাকে পাবলিকরা ধরে রেখেছিল, বিদেশিরা জায়গাটা ধরে রেখেছিল, তারপর পুলিশকে সংবাদ দেওয়ার পরে পুলিশ এসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।